একটা সময় ইরান আর ইসরায়েলের চলার পথ ছিল একই, কাঁধে হাত রেখে চলা বন্ধুর মতন। কিন্তু এখন দুই রাষ্ট্রের সম্পর্ক এমন তলানিতে ঠেকেছে, রীতিমতো মিসাইল ছুড়ে একে অন্যকে জবাব দিচ্ছে। কেন এমন হলো, কি এমন ঘটলো যে দুই দেশ দুই বন্ধু থেকে চরম শত্রু বনে গেল? 1948 সালে প্রতিষ্ঠা হয় ইসরায়েল রাষ্ট্রের। এর দুই বছর পর 1950 সালে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান। ক্রমেই দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় প্রতিষ্ঠা করা হয় ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ধরে রাখায় ইরান মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্যই। ইসরায়েলের সঙ্গে ইরান সরকারের সুসম্পর্ক থাকলেও ইরান জুড়ে ছিল ইসরায়েল বিরোধিতা। উল্টো ইরানের বামপন্থীরা যোগাযোগ রাখতেন ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতাহ এর নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে, আর আয়াতুল্লাহ খামেনি এবং তার অনুসারীরাও ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ভাঙন দেখা দেয় ইরান ইসরায়েল সম্পর্কে। তৎকালীন বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার ঘোষণা দেয় এবং তেহরানে ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে, ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টার কারণেই ভাঙন ধরে ইরান ইসরায়েল সম্পর্কে। ইরানের পরমাণু প্রকল্প গ্রহণের পর সম্পর্কের আরও অবনতি হয়। এই দুই সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখা শুরু করে ইসরায়েল। ফলে ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে নানান অন্তর্ঘাতমূলক পদক্ষেপ নেওয়া শুরু করে ইসরায়েল। ইরানের একের পর এক বিজ্ঞানীকে হত্যার অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে প্রভাব বলয় বৃদ্ধির পদক্ষেপ নেয় ইরান। লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হিজবুল্লাহ। 90-এর দশকে হামাস এবং ইসলামিক জিহাদকেও সহায়তা করতে শুরু করে তেহরান। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয় ইরান ও ইসরায়েল। ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময়ই হুমকি হিসেবে দেখে আসছে ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকিও দিয়েছে একাধিকবার। যদিও ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয়, বরং শান্তিপূর্ণ। তবু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ইউরোপের সমর্থন থাকা সত্ত্বেও ইরানকে হুমকি হিসেবে দেখে ইসরায়েল। ইরান কি আসলেই ইসরায়েলের জন্য হুমকির? ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট ইস্টার্ন স্টাডিজ এর অধ্যাপক মেইর লিটব্যাগ বলেন, ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড়, জনসংখ্যাও ইসরায়েলের 10 গুণ। ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয়।